প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের বাই পামেলা কয়েকদিন ধরেই আমি পড়ছিলাম ডক্টর নিহারঞ্জন গুপ্ত লিখিত একটি রহস্য উপন্যাস কিরিটি সিরিজের ওপরে উপন্যাসটির নাম রায়পুরের হত্যা মামলা আজকে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের পাঠ করে শোনাবো এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার কিরিটির প্লে লিস্টে শেয়ার করে দিচ্ছি প্লে লিস্টের লিঙ্ক আপনারা চ্যানেল ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে চলে আসছি আজকের পরের পর্বে পর্ব এগারো দিয়ে আজকের পঠন শুরু করছি পরের দিন রাত্রে সুব্রত কিরিটিকে চিঠি লিখছিল প্রিয় কিরিটি চাকরি এক চিঠিতেই মিলে গেছে পুরনো রাজবাড়ির কাছে থাকার জন্য কোয়ার্টার মিলেছে কাজেই বিশেষ একটা অসুবিধে হয়নি তবে সামান্য আলাপে অনুমানে যেটা বুঝতে পারছি বর্তমানে স্টেটের মধ্যে পুকুর চুরি হচ্ছে তার উপর আমাকে গোয়েন্দাগিরি করতে হবে রাজা বাহাদুরের পক্ষ থেকে ডক্টর অমিয় ঘোষের সাথে সামান্য মৌখিক আলাপ হয়েছে মনে হলো সাধারণ ডাক্তার উনি নন গভীর জলের মাছ তারপর আমাদের সতীনাথ লাহিরি মহাশয় তার পরিচয় দিতে অনেকটা সময় লাগবে চোখের দৃষ্টি বড় সাংঘাতিক শালবনের ওপরে আছে একটি ঘন জঙ্গল শোনা যায় মাঝে মাঝে সেখানে বন্য বরাহের উৎপাত ঘটে তবে ভালো শিকারই নেই এই যা দুঃখ একটা যদি দেনলা বন্দুক পাঠাস স্বীকার করে আনন্দ পেতাম ওদিককার খবর কি তোর কল্যাণ দুদিন বাদে সুব্রত চিঠির জবাব এলো প্রিয় সু তোর দুটো চিঠি পেলাম দোনলা বন্দুক চাষ পাঠাবো কিন্তু রাজবাড়ির মোহে হারাধনকে হেলা করিস না হে ইজ এ জুয়েল একেবারে খাটে হিরে তারপর আমাদের লাহিরি মশাই তো দৃষ্টিশক্তির প্রশংসা করি জানিস না বোধ হয় ডাক্তারি শাস্ত্রে চক্ষুকে সজীব ক্যামেরার সাথে তুলনা করা হয় রায়পুরের নামটা তো আমাদের হাতে নয় আর আমাদের সত্ত্বেও নেই অগত্যা শালবনী নাম ছেড়ে রায়পুর বলতেই হবে ভালো করে সন্ধান নেই পুকুর চুরি শীতকাঠি কার হাতে আর হ্যাঁ ভালো কথা ওখানকার অধিবাসীদের মধ্যে মানে রাজা বাহাদুরের প্রজাবিনদের মধ্যে সাঁওতাল জাত আছে কি অত্যন্ত প্রয়োজনীয় সংবাদ এটা পরে চিঠিতে যেন খবর পাই তোর ক সুব্রত হারাধন এবং জগন্নাথকে ভোলেনি সন্ধ্যার দিকে প্রায় দু তিন ঘন্টা করে ওদের ওখানে গিয়ে কাটিয়ে আসে গল্প করে জগন্নাথ অত্যন্ত স্বল্পভাষী কিন্তু এ সামান্য বয়সে এত পড়াশোনা করেছে যে ভাবলে অবাক হতে হয় কথা সে খুব কম বলে কিন্তু যে দু চারটে কথা বলে মনে দাগ কেটে যায় হারাধন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মাথায় গোলমাল হওয়ার পর থেকে কথা তিনি একটু বেশি বলেন বিশেষ করে তার অভিযোগটা যেন পৃথিবীর যাবতীয় মানুষের ওপর এবং দেবতার উপর যাকে কেউ কোনো দিন দেখেনি জগন্নাথ লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসায় মুখে তিনি সর্বদা জগন্নাথকে গালাগালি দিলেও অন্তরে তিনি খুশিই হয়েছিলেন ইদানিং অর্থের প্রাচুর্য না থাকলেও অভাব তার ছিল না তাছাড়া বছর পাঁচ মাত্র মাথায় গোলমালটা একটু বেশি হওয়ায় জগন্নাথ নিজেই টাকা করি ব্যাপারটা দেখাশোনা করতো এদের সুব্রতর খুব ভালো লেগেছিল সমস্ত দিনের কাজকর্মের পর সুব্রত নিয়মিত হারাধনের বাসায় এসে রাত্রি নটা দশটা পর্যন্ত কাটিয়ে যেত বাড়ির ভেতরে খোলা বারান্দা চেয়ার পেতে তিনজনে বসে নানা রকম গল্প গুজব করত বেশিরভাগ জগন্নাথ ও সাথেই কথাবার্তা চলত মাঝে মাঝে হারাধন দু চারটে কথাবার্তা বলতেন সেদিন কথায় কথায় হারাধন বললেন বুয়েছ কল্যাণ তোমাদের ওই লাহিরি মশাই আসল ঘুঘু বয়স ওর এখনও বত্রিশের কোটা হয়তো পার হয়নি কিন্তু অমন ধরিবার ছেলে আমি জীবনে খুব কমই দেখেছি তোমাদের রাজা বাহাদুরের আসল মন্ত্রণাদাতা হলো ওই লাহিড়ি থাকেন ভিজে বেড়ালের মতো কিন্তু পারে না এমন কোনো অসাধ্য কাজ ওর আছে বলে আমি তো জানি না ভদ্রলোক তো শুনেছি আজ পাঁচ সাত বছর মাত্র এখানে এদের স্টেটে কাজ করছেন এবং রাজা বাহাদুরের খুব বিশ্বাসী লোকও বটে হারাধন একটু থেমে আবার বলতে থাকেন জানো হয়ে কল্যাণ আমাদের দেশে একটা প্রবাদ আছে ছু ছ ঢুকে ফাল হয়ে বের হওয়া বুঝলে তো রায়পুরের রাজবাড়ির ও হচ্ছে শনি যেদিন থেকে ও রায়পুরের প্রাসাদে প্রবেশ করেছে সেদিন থেকে যেন প্রাসাদে শনির দৃষ্টি লেগেছে রাস্টেটে চাকুরি নিতে না নিতে অসময় হঠাৎ হার্ট ফেল করে মারা গেল আর তারপর তো গেল সুহাস হা হা কি বলবো তোমায় সোনার চার ছেলে সুহাস মল্লিকের ব্যাপারটা নিয়ে মহা হইচই হয়ে গেল কিন্তু তাতে কি হলো বলো তো গভীর জলের মাছ জাল ছিঁড়ে বের হয়ে গেল আর একজন নির্দোষী সে জালে গিয়ে আটকা পড়ল আপনি এ কথা বলছেন কেন আরে দেখো বাবাজি আমিও তো এককালে মুক্তারি করেছি নাকি দশজন মানত হয়তো তোমরা আমার নাতির মতো বলবে যে হুম মুখতারি কিন্তু বাবাজি আইনের মারপ্যাচগুলো ব্যারিস্টার বা মুক্তারদের ওই একই হয় তারা কটমট করে ইংরেজিতে বলবে মিলড আর আমরা না হয় বলবো ধর্মবতার হুজুর বাংলা ভাষায় কথা কইব আরে বাবা এই একটা বিচার হলো নাকি প্রহসন প্রহসন বিচারের নামে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রহসন কিন্তু আইনে চোখে ডক্টর সুদিন চৌধুরী দোস্ত প্রমাণ হয়ে গেছে সেই জন্য তো যাবজ্জীবন দীপান্তরের আদেশ দেওয়া হলো আরে সুব্রত আসলে সত্যিকারের প্রমাণ যাকে বলে সেটা কোথায় হলো বলো দেখি কেবলমাত্র সন্দেহ জোরে বেচারীকে শাস্তি দেওয়া হলো তার মানে সন্দেহে জোরে বেচারীকে শাস্তি দেওয়া হলো আপনি এটাই বলতে চান তাছাড়া কি কতগুলো প্রশ্নের সওয়াল তো নিলই না শেষ পর্যন্ত মুখ বুঝে রইল ছেলেটা কেন তা সে কে জানে অবশেষে কতগুলো প্রমাণ খাড়া করে কোন ঠাসা করা হলো হবুচন্দ্রের বিচার বুঝলে তাহলে দাদু তুমি কি বলতে চাইছো ডাক্তার সুদিন চৌধুরী দোষী নয় তাকে অন্যায় করে শাস্তি দেওয়া হয়েছে এবারে প্রশ্ন করল জগন্নাথ একশো বার বলবো অন্যায় করে শাস্তি দেওয়া হয়েছে কেন দাদু কারণ সে দোষী হতেই পারে না ধর যদি ধরে নেওয়া হয় প্লেগের বীজাণু সুহাসের শরীরে ফুটিয়ে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এবং এও যদি তর্কের খাতিরে স্বীকার করে নেওয়া হয় যে সুদিন নিজে ডাক্তার হয় তার পক্ষে সেটা খুব সহজ ছিল তবু একটা কথা তোরা ভেবে দেখেছিস ইঞ্জেকশান দেওয়ার পর যন্ত্রপাতিগুলো কোথায় সরিয়ে ফেললো বলতো তার হাতে একটা মরক্কো বাধায় কেস ছিল কিন্তু সেটা হচ্ছে রক্ত পরীক্ষার কেস ইনজেকশানের যন্ত্রপাতি তো তার মধ্যে ছিল না আর তাছাড়া সুহাষের মা মালতী দেবী সেখানে উপস্থিত ছিলেন তার দৃষ্টি এড়ানো হুম হুম সহজ কথা নয় বুঝলি আর একটা কথা জগা সুদিন যদি সে কাজটা করেই থাকে তবে তার সুহাসকে বাদ দিয়ে অসময়কেই তো মারা উচিত ছিল কেননা সুদিনের বাপ যখন নৃসিংহ গ্রামে নিহত হন তখন তো সুহাস জন্মায়নি এখানে প্রতিশোধ নেওয়ার কথা উঠতেই পারে না তাছাড়া এ জগতে এমন কেউ বোকা নেই যে হত্যা করার জন্যে বিষ প্রয়োগ করে তার চিকিৎসার জন্যে আবার তাকে কলকাতায় আসতে লিখবে না ব্যাপারটা আগাগোড়া বিচার বন্ডুল করার জন্যে একটা জগাখুচিরি ব্যাপার সুব্রত হারাধনের বিচারশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা দেখে বিস্ময় মুগ্ধ হয়ে গেল যদি চো হারাধনের কথাগুলো এলোমেলো একটু উল্টোপাল্টা সে ভাবছিল তবে কি সত্যি কিরিটির কথাই ঠিক ডক্টর সুধীন চৌধুরী নির্দোষ সেই রাত্রে হারাধন ও জগন্নাথের কাছ থেকে বিদায় নিয়ে সুব্রত যখন রাস্তায় এসে নামল রাত্রি তখন প্রায় সাড়ে দশটা শহরের রাস্তাঘাট ও দুপাশের বাড়ি দোকানপাট সব নিস্তব্ধ মাঝে মাঝে দু একটা দোকান খোলা একটা দুটো লোক রাস্তা দিয়ে চলছে মাত্র রাস্তার ওপাশে কেরোসিনের বাতিগুলো টিম টিম করে জ্বলছে কৃষ্ণপক্ষের রাত্রি নক্ষত্র খচিত রাত্রির আকাশ যেন স্বপ্ন বলে মনে হচ্ছে সুব্রত এগিয়ে চলছিল নানান চিন্তা তার মাথায় হারাধনের বাড়ি থেকে সুব্রতর কোয়ার্টারটা বেশ খানিকটা দূরে সুব্রত আজ দিন কুড়ি হবে এখানে এসেছে কাজ কিন্তু বিশেষ কিছুই এগোয়নি অথচ কিরিটির নির্দেশ না পাওয়া অবধি এখান থেকে এক পাও তার নড়ার উপায় নিয়ে একটা কম্বাইন্ড হ্যান্ড আছে থাকো ভরি লোকটার বয়স হয়েছে বাহাদুরি স্টেট থেকে বামুন ও চাকরদের ব্যবস্থা করে দিতে সতীনাথকে বলেছিলেন কিন্তু সুব্রত সতীনাথ বাবুকে ও সেই সাথে রাজা বাহাদুরকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রত্যাখ্যান জানিয়েছিল হরিকে জগন্নাথই দিয়েছে লোকটার স্বভাব চরিত্র খুব ভালো তবে দোষের মধ্যে একটু কালা এবং রাত্রে তেমন একটা পরিষ্কার দেখে না গরিব লোক সুব্রতর মায়াও পড়েছে ছোট্ট একতলা বাংলো প্যাটার্নের বাড়ি বাড়ির পিছনের দিকে একটা ছোট ঝোপ রয়েছে তারপরে দীর্ঘ বাগান বাগানের সীমানা এক মানুষ সমান প্রাচীর দিয়ে ঘেরা বাড়িতে চারখানা ঘর দরজায় তালা দিয়ে বারান্দার ওপরে একটা মাদুর পেতে থাকোহরি ঘুমিয়েছিল সুব্রত তাকে ঠেলা দিয়ে ডাকল থাকো থাকুহরি ধর্মর করে উঠে বসল দরজাটা খুলে দাও তো থাকুহরি দরজাটা খুলে দিল ঘরের এক কোণে একটা হ্যারিকেন বাতি জ্বালানো থাকে কিন্তু ঘরটা আজ অন্ধকার এ তুমি ঘরে আলো জ্বালাও আগে আলো তো জেলে রেখেছিলাম তাহলে বোধ করি নিবে গেছে সুব্রত পকেট থেকে টর্চটা বের করে বোতাম টিপতে ঘরের মধ্যে নজর পড়ায় চমকে উঠল ঘরের মেঝেতে তার চামড়া স্যুটকেসটা ডালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে কাগজপত্র বই সমস্ত কিছু ওলট পালট হয়ে রয়েছে এলোমেলোভাবে চারিদিকে ছড়ানো থাকুহরি ততক্ষণে আলোটা জ্বালিয়ে ফেলেছে কি ব্যাপার বলো তো ঘরে কে ঢুকেছিল ঠাকুহরি কম অবাক হয়নি আগে বাবু আমি তো কিছু টের পাইনি মনে হচ্ছিল ঘরে চোর হয়েছিল ও পাশে জানলাটা খোলা রেখে গিয়েছিলেন না বাবু সুব্রত জানলার দিকে আশ্চর্য হয়ে যায় টাকা পয়সা কিছু নে যায়নি তো সত্যি জানলাটা খোলা সুব্রত কিছু বুঝতে কষ্ট হল না জানলা ভেঙে ঘরে চোর ঢুকেছে সে খুঁজে দেখল দশ টাকার এগারোখানা নোট এবং কিছু খুচরো পয়সা আনি দু আনি সুটকেসের মধ্যে পার্সটার ভেতরে ছিল কিছুই চুরি যায়নি টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু নেয়নি এ আবার কেমন চুর তাহলে কি চুরি করতে এসেছিল আপাত দৃষ্টিতে মূল্যবান কিছু চুরি না গিয়ে থাকলেও কেউ তার অবর্তমানে তার ঘরে প্রবেশ করেছিল এই বিষয়ে কোনো ভুল নেই সুব্রত চিন্তিত হয়ে ওঠে তবে কি কেউ তাকে সন্দেহ করছে কিন্তু সেটা কিভাবে সম্ভব আচমকা তার মনে পড়ল আজ কয়েকদিন থেকে তার মনে হচ্ছিল কে যেন অলক্ষে ছায়ার মতো তাকে অনুসরণ করছে ব্যাপারটা উড়িয়ে দেবার মতো নয় রাত্রি গভীর হরি বাইরে ঘুমিয়ে পড়েছে সুব্রত কিরিটিকে চিঠি লিখছিল প্রিয় কিরিটি গত পরশু তোকে একখানা চিঠি দিয়েছি এখানে বোধ করি সন্দেহের হাওয়া বইতে শুরু করেছে আমার ঘরে জানলা ভেঙে ঘরে চোর ঢুকেছিল ব্যাপারটা খুবই সন্দেহজনক এবং আজ মনে হচ্ছে আমার কয়েকদিন ধরে অন্ধকারে কে যেন আমাকে অনুসরণ করছে লাহিরে মশাই এখনো ধরা ছোয়ার বাইরে প্রাসাদের মধ্যে একটা থমথমে ভাব আজ হারাধনের একটা কথাই বুঝতে পারলাম নাটকে শুরু রসময় মল্লিককে নিয়ে এই পর্যন্ত আজ ভালোবাসা রইল তোর কল্যাণ কিরিটির জবাব এলো চার দিন পরে প্রিয় কল্যাণ তোর চিঠিখানা আমায় বেশ চিন্তিত করে তুলেছে থাকুঘুরি না হয় কালা রাতখানা কিন্তু তোর ড্যাব ড্যাপে একজোড়া চোখ থাকতেও কি বলে এখনও তুই ধরতে পারলি না চোর কেন তোর ঘরে এসেছিল ওরে আহাম্মক তোর গোপনীয় কাগজপত্রের সন্ধানে তোকে এবারে একটা ডিয়ারিং কাজ করতে হবে একটি বা লাহিরি মশায়ের ঘরে হানা দিতে হবে ভদ্রলোকতে একক জীবন অতিবাহিত করেন তাই খুব কষ্ট হবে না তাছাড়া রাত্রে প্রাসাদে রাজা বাহাদুরের সাথে মাঝে মাঝে দাবা খেলতেও যান সে কথা তুই লিখেছিস ওই রকম একটা দিন বেছে নিলেই চলবে আর হ্যাঁ সাঁওতাল প্রজার কথা লিখলাম কিন্তু সেই সম্পর্কে কেন কোনো উচ্চবাচ্য করলি না ইতি কিরেটে চিঠি পাওয়ার পরদিন যে আসন্ন ঝড়ের ইঙ্গিতরা সুব্রত মনে মনে অনুভব করছিল অকস্মাৎ সেটা সত্য হয়ে দেখা দিল রাত্রি প্রায় এগারোটা প্রাসাদের দিক থেকে সহসা একটি আর্ত চিৎকার রাত্রির স্তব্ধ বুকখানাকে কাঁপিয়ে তুলল মুহূর্তে চারিদিক থেকে লোকজন ছুটে এলো এমনকি রাজা বাহাদুর পর্যন্ত সকলে এসে দেখল লাহিরি মশায় তীব্র যন্ত্রণায় প্রাসাদের অন্দর বাহিরের সংযোগস্থলে বাঁধানো আঙিনার ওপর ছটফট করছেন মাঝে মাঝে আগাগোড়া সমগ্র শরীরটা আক্ষেপে কুঁকড়ে কুঁকড়ে উঠছে আলো নিয়ে এসে দেখা গেল লাহির বুকের বাদিকে। একেবারে হৃৎপিণ্ড ভেদ করে একটা বিঘৎ পরিমাণ ইস্পাতের সরু ছাতা শিকের মতো তীক্ষ্ণ তীর বিধে রয়েছে তখনই ডাক্তারের ডাক পড়ল কিন্তু ডাক্তার আসার আগে লাহিরি মশায়ের মৃত্যু ঘটল রাজবাড়ি ডাক্তার অমীয় সোম কিছুই করতে পারলেন না তীব্র যন্ত্রণায় লাহিরি সমগ্র দেহটা বার কয়েক আক্ষেপ করে একেবারে স্থির হয়ে গেল সমগ্র মুখখানা নীলাভ বিকৃত হয়ে গেল ডক্টর সোম বললেন তীরের ফলার সাথে কেউ সাংঘাতিক কোনো বিষ মাখিয়ে রেখেছে সেই তীর বিদ্ধ করে হতভাগ্য লাহির মৃত্যু ঘটানো হয়েছে সংবাদটা পেতে সুব্রত দেরি হলো না খাওয়া দাওয়ার পর শয্যায় শুয়ে একখানি ইংরেজি নভেল পড়ছিল পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি তেমন বিশেষ একটা দূর নয় লাহিরে আত্মচিৎকার সুব্রতর কানে গিয়েছিল অকুস্থানে এসে দেখলো বাহাদুর কেমন যেন হয়ে গেছেন কি সাংঘাতিক ব্যাপার তার প্রাসাদের মধ্যেই খুন সুব্রতকে আসতে দেখে রাজা বাহাদুর ব্যগ্রভাবে বলে উঠলেন এই যে কল্যাণবাবু শুন দেখুন কি ভয়ানক ব্যাপার লাইরি খুন হয়েছে খুন হয়েছে আপনি কি বলছেন হ্যাঁ দেখুন না কেউ নাকি বিষাক্ত তীর দিয়ে তাকে মেরেছে বিষের তীর হ্যাঁ আমি তো এর মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না বাবু। এত রাত্রে কেন এই বা লাহিরি প্রাসাদে এসেছিল আর কেই বা এইভাবে তাকে খুন করল সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে ভূপতিত লাহির মৃতদেহটার দিকে তাকিয়ে দেখছিল ডান পাশে কাত হয়ে ধনুকের মতো বেঁকে লাহিরির প্রাণহীন মৃতদেহটা অসার হয়ে পড়ে রয়েছে বাদিককার বুকে তখনও খানিকটা তীরের ফলা বিদ্ধ হওয়ার পর বের হয়ে আছে ক্ষীণ একটা রক্তের ধারা গায়ে জামাটা সিক্ত করে সান বাঁধানো চত্বরের ওপর এসে পড়েছে মৃত্যুর পূর্বে যন্ত্রণায় হাতের আঙ্গুলগুলো ধুমড়ে রয়েছে খুবই বিভৎস মৃত্যু সহসা রাজা বাহাদুরের কণ্ঠস্বরে সুব্রতর যেন চমক ভাঙল এখন আমি কি করি বলুন তো বাবু। অসহায় বিপর্যস্তের মতো শোনাচ্ছিল তার কণ্ঠস্বর সর্বপ্রথম থানায় একটা সংবাদ দিন থানার লোক এসে মৃতদেহ না দেখা অবধি মৃতদেহ এখান থেকে নড়ানো যাবে না আপনি কি বলছেন কল্যাণবাবু আবার থানা পুলিশ রাজা বাহাদুরের কণ্ঠস্বরে ভয় মিশ্রিত উৎকণ্ঠা কিন্তু তার কি প্রয়োজন আপনি বুঝতে পারছেন না রাজা বাহাদুর এটা তো স্বাভাবিক মৃত্যু নয় এটা খুন পুলিশ কেস তাহলে কি হবে বলুন তো আপনি একটু স্থির হয়ে বসুন রাজা বাহাদুর ঠিক আছে আমি থানায় খবর পাঠানোর ব্যবস্থা করছি সুব্রত ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল রায়পুরে থানা অফিসার বিকাশ সান্নালকে সুব্রত ভালোই চেনে এবং একথাও বিকাশবাবু জানেন কেন সুব্রত কল্যাণ রায়ের ছদ্মবেশে রায়পুরের রাজবাটিতে রয়েছে সুব্রত চেষ্টাতে তক্ষুনই সান্নালের ওখানে সংবাদ পাঠানো হল লোকজনের ভিড় ক্রমেই বাড়ছিল সকলে যখন নানান আলোচনায় ব্যস্ত ভিড়ের মধ্যে এক ফাঁকে সকলের অলক্ষে সুব্রত গা ঢাকা দিয়ে সরে পড়ল নতুন প্রাসাদ থেকে পুরনো প্রাসাদ মাত্র মিনিট চারেকের পথ পুরনো প্রাসাদের উপরের নিচে গোটাচারে ঘর নিয়ে লাহিড়ি মশাই থাকত লোকজনের মধ্যে একটি ভৃত্ত এবং একটি রাধনী ব্রাহ্মণ তারাও গোলমাল শুনে অরক্ষিত অবস্থাতে বাড়ি ফেলে রেখে নতুন প্রাসাদের দিকে ছুটে চলে গেছে বাড়িটা অন্ধকার সব আলো নেভানো কেবল বাইরের বারান্দায় একটা হ্যারিকেন দপদপ করে জ্বলছিল সুব্রত দ্রুত পদে খোলা দরজা পথে বাড়ির ভেতর প্রবেশ করল পকেট থেকে টর্চ বের করতে চোখে পড়ল নিচের সুসজ্জিত বাইরের ঘর তারই পাশ দিয়ে ওপরে ওঠার সিঁড়ি সুব্রত অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠল পাশাপাশি দুটো ঘর সামনে ছোট একফালি ফালি বারান্দা কয়েকটি ফুলের টব কৃষ্ণপক্ষের রাত্রি সুব্রত টর্চ জ্বালিয়ে দেখল সামনে দরজার গায়ে একটি তালা ঝুলছে অন্য দরজাটি পরীক্ষা করে দেখলো সেটা ভেতর থেকে বন্ধ কিন্তু এখন উপায় তালা টেনে দেখল না ভালো বিলেতি তালা সহজে ভাঙা যাবে না তখনই সুব্রত ঠিক করলো তাকে কোয়ার্টারে যেতে হবে যদিও সেটা বেশি দূরে নয় মিনিট তিন চারের রাস্তা ছুটলো নিজের বাসার দিকে মিনিট দশেকের ভেতরে তালা খুলবার যন্ত্রপাতিগুলো নিয়ে এসে তালা খুলতে চেষ্টা করলো মিনিট পাঁচেক চেষ্টার পর তালাটা খুলে গেল দরজা খুলে সুব্রত ঘরে প্রবেশ করল ঘর বেশ প্রশস্ত আসবাবপত্র ঘরের মধ্যে সামান্য একটা ফোল্ডিং খাট একটি বইয়ের আলমারি এবং কয়েকটি ছোট বড় বাক্স আর সবার উপরে একটি অ্যাটাচি কেস প্রথমে সুব্রত অ্যাটাচি কেসটা খুলল কতগুলো কাগজপত্র হিসাবের খাতা ক্যাশ মেমো এবং ব্যাংকের বুক ওটা পাশে সরিয়ে রেখে একটা স্টিল ট্রাঙ্কের তালা ভেঙে ফেললো কিন্তু তার মধ্যে কিছুই নেই কতগুলো জামা কাপড় হতাশ হয়ে সে উঠে দাঁড়ালো অ্যাটাচি কেস থেকে কতগুলো কাগজপত্র এবং হিসাবের খাতাটা পকেটে ভরে বাকি সব জিনিসপত্র সে অবস্থাতে ফেলে যেমন ঘর থেকে বের হতে যাবে হঠাৎ সামনে ছাদের দিকে নজর পড়তে চমকে দাঁড়িয়ে গেল অস্পষ্ট ছায়ামূর্তির মতো ঘরের সামনে ছাদ দিয়ে কে যেন এগিয়ে আসছে না সুব্রত চট করে হাতে টর্চ বাটিটা নিভিয়ে দিল অন্ধকারে ঘরের জানলার পিছনে গিয়ে সরে দাঁড়ালো কে ওই মূর্তি কেউ কি অলক্ষে তার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পুরনো রাজপ্রাসাদের একটা অংশকে বিভিন্ন কর্মচারীদের পাশের ও অফিসের জন্য ছোট ছোট ফ্ল্যাটের মতো অংশে বিভক্ত করা হয়েছিল পার্টিশান তুলে তারই একটা অংশ থেকে অন্য অংশে ছাদ দিয়ে যাতায়াত করা যায় যদিচ বিভিন্ন অংশের মধ্যবর্তী দরজাগুলো প্রায় বন্ধ থাকে কিন্তু ছাদ থেকে লাহিরির ঘরে প্রবেশের দরজাটা বন্ধ ছায়ামূর্তি যেই হোক এই ঘরে সহসা প্রবেশ করতে পারবে না হঠাৎ সুব্রত লক্ষ্য করল ছায়ামূর্তি ছাদের বাদিকে সরে গেল তাকে আর দেখা গেল না লোকটা চলার ধরন কেমন চেনা চেনা মনে হচ্ছিল এদিকে এখানে আর বেশি দেরি করাটা মোটেই উচিত হবে না এতক্ষণে হয়তো থানা থেকে বিকাশবাবুও এসে গেছেন এক্ষুনি তার খোঁজ পড়বে সুব্রত তড়িতে নেমে এলো অধ্যায় বারো অত্যন্ত দ্রুত পদে পথটা অতিক্রম করে সুব্রত যখন প্রাসাদে এসে পৌঁছালো দেখল তার অনুমানই ঠিক বিকাশ সান্নালের আবির্ভাব হয়েছে এবং তদন্ত শুরু হয়ে গেছে বিকাশ মৃতদেহটা পরীক্ষা করে উঠে দাঁড়াতেই সুব্রত সাথে চোখাচোকি হয়ে গেল কী একটা কথা সুব্রতকে বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সুব্রত চোখের ইঙ্গিতে তাকে বারণ করল বিকাশ হান্নাল রাজা বাহাদুরকে প্রশ্ন করল কতক্ষণ হলো এ ব্যাপার হয়েছে রাজা বাহাদুর তা ঘন্টা দুই হবে কি বলেন কল্যাণবাবু রাজা বাহাদুর সুব্রতর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আহা সেটা হবে বই কি সুব্রত সায় দিল বিকাশ হান্নাল আবার বলল মৃতদেহ যেভাবে পড়ে রয়েছে সেটা দেখে মনে হয় উনি প্রাসাদের দিকেই যাচ্ছিলেন রাত্রি এখন প্রায় একটা হবে ঘন্টা দুই আগে যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে তখন বোধ করি রাত্রি এগারোটা আন্দাজ হবে কিন্তু এত রাত্রে উনি এই প্রাসাদের অন্দরমহলে কেন যাচ্ছিলেন আপনার কোনো কাজে বা আপনার সাথে দেখা করতে না আমি তো সেটাই আশ্চর্য হচ্ছি মিস্টার সান্নাল হঠাৎ উনি এত রাত্রে আমার কাছে আসছিলেন কেন বা এদিকে কেন আসছিলেন এই সময় সুব্রত সহসা একটা চাল দিল বলে উঠল আমি তো শুনেছি প্রায় রাত্রে উনি নাকি আপনার সাথে দাবা খেলতে আসতেন তা সেই জন্যই আসছিলেন না তো কথাটা ঠিক তবে আজ আমার শরীরটা ভালো না থাকায় সন্ধ্যের আগেই বলে দিয়েছিলাম যে আজ আর দাবা খেলা হবে না কথাটা বললেন রাজা বাহাদুর বিকাশ আবার জিজ্ঞাসা করল হজা রাজা বাহাদুর বাবুর বাড়ি চাকররা কোথায় তাদের একবার ডাকতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ডাকতে লোক পাঠাচ্ছি শম্ভু হাই শম্ভু রাজবাড়ির পুরনো চাকর শম্ভু বর্তমানে শম্ভু রাজা বাহাদুরের খাস বৃত্ত ভিড় ঠেলে এগিয়ে এলো যথেষ্ট বয়স হয়েছে কিন্তু দেহের বাঁধনে চমৎকার এই শম্ভু শোন এক্ষুনি কাউকে বলে দে ম্যানেজারবাবুর বাসা থেকে বংশী আর জগন্নাথকে ডেকে আনুক বলে যেন আমি ডাকছি কিন্তু শম্ভুকে ডাকতে যেতে হলো না ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল রাজা বাবু এখানেই আছে ওরা হ্যাঁ বংশী যা রাজা বাবু ডাকছেন সাথে সাথে কয়েকজন মিলে এক প্রকার ভিড় ঠেলে লাহিরের ভৃত্য বংশীকে সামনে রাস্তা করে দিল লাহিরের বংশী ছিল একমাত্র ভৃত্য এবং জগন্নাথ উৎকলবাসী রসুয়ে বামন বংশীর বয়স পঞ্চাশের কাছাকাছি জাতিতে সদক অত্যন্ত হৃষ্ট চেহারা চকচকে কালো গায়ের রং মাথার চুল লম্বা তবে প্রায় তিন অংশ পেকে সাদা হয়ে গেছে তো নাম ঘিরে বিকাশ প্রশ্ন করল আগে বংশী কর্তা বংশী কাঁচু হয়ে কোনো মতে জবাব দিল একটা বড় রকমের ঢোকও গিরল লোকটা যে ভয় পেয়েছে সেটা তাকে দেখলেই বোঝা যায় বাসা থেকে গোলমাল শুনতে পেয়েছি দিস বাবু কতদিন বাবুর বাসায় কাজ করছিস আগে দেড় বছর হবে বাবু তা এখানে তুই কতক্ষণ এসেছিস আগে বাবু গোলমাল শুনেই তো এলাম তাহলে বাসায় ছিলিস হ্যাঁ বাবু তোর বাবু কতক্ষণ বাসা ছেড়ে এসেছেন বলতে পারিস এই তো বাবু সবে এক ঘন্টাও হবে না একটা লোক চিঠি নিয়ে এসেছিল বাবু বাইরের বারান্দায় বসেছিলেন খাবার হয়ে গেছে খেতে আসবেন এমন সময় চিঠি পেয়ে আমারে বললেন যে বংশী আমি ঘন্টা কানেকের মধ্যে ঘুরে আসছি ঠাকুরকে খাবার দিতে বারণ করে দে আমি ফিরে এসে খাবো তকে চিঠি নিয়ে গিয়েছিল কোথা থেকে চিঠি এসেছিল তুই কিছু জানিস বাবু বলেননি কোথায় যাচ্ছেন আগে না বাবু শুধু বলে এলেন যে ঘন্টাখানেকের কানেকের মধ্যে ফিরবেন যে লোকটা চিঠি নিয়ে গিয়েছিল তাকে তুই ভালো করে দেখেছিস চিনতে পেরেছিস লোকটাকে আগে না কর্তা তাকে তো আমি আগে কখনো দেখিনি লোকটা লম্বা না বেটে রোগা মোটা দেখতে কেমন আগে লোকটার মাথায় একটা পাগড়ি ছিল লম্বাই হবে হাতে একটা টর্চ ছিল তবে মুখ আমি দেখিনি লোকটা চিঠি দিয়ে চলে গেলো না সেখানেই দাঁড়িয়েছিল আগে আমি বারান্দার অন্য ধারে বসেছিলাম বাবু লোকটা চিঠি দিয়েই তো চলে গেল। কোন দিকে গেল? আগে বাড়ির বাইরে চলে গেল। দেখতে পাইনি লোকটা যাওয়ার পর তোর বাবু চলে আসেন হ্যাঁ বাবু ভেতরে গিয়ে একটা জামা গায়ে দিয়ে বের হয়ে গেলেন বাবু বাড়ি থেকে বের হয়ে আসার কতক্ষণ পরে তুই গোলমাল শুনতে পেলি তা হুজুর পনেরো কুড়ি মিনিট তো হবেই এরপর বিকাশ মৃতদেহে জামার পকেটগুলো ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো লাহিরের পরিধানে ধুতি এবং একটা সাধারণ সিল্কের পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবির কোনো পকেট থেকে একটা কাগজ বা চিঠিপত্র কিছুই পাওয়া গেল না একটা সাদা ক্যালিকো মিলের রুমাল একটা চাবির রিং এবং পার্স পাওয়া গেল কিন্তু সেগুলো কোনো সূত্র নয় রাজা বাহাদুর বললেন বাবু এখানে এত লোকজনের মধ্যে বাইরে দাঁড়িয়ে এদের জেরা না করে আমার খাস কামরা চলুন না সেখানে বসেই জিজ্ঞাসাবাদ করবেন হ্যাঁ সেটা তো ভালো কথা চলুন তাহলে এরপর সকলে রাজা বাহাদুরের খাস কামড়ায় এসে প্রবেশ করল সুব্রতও গেল বিকাশ একটা আরাম কেদারায় বসে জাকিয়ে বসল তারপর বলল বাহাদুর সবার আগে আপনার সাথে আমার কয়েকটা কথা রয়েছে তারপর যাকে যা জিজ্ঞাসা করার আমি করব। রাজা বাহাদুর ক্লান্তস্বরে বললেন আচ্ছা বেশ বলুন কি জানতে চান আপনার ম্যানেজার ও সেক্রেটারি লাহিরি মৃত্যুর ব্যাপারটা যে একটা নৃশংস হত্যাকাণ্ড সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই মাত্র অল্প কিছুদিন হবে আমার এখানে বদলি হয়ে আসার আগে আপনাদের পরিবারের মধ্যে একটা বিশ্রী হত্যাকাণ্ড ঘটে গেছে যার ফলে আপনাদের কম ধকল সহ্য করতে হয়নি আমি জানি অর্থ অর্থব্যয়ও কম হয়নি তারপরে আজকের এই ব্যাপার বিকাশবাবুর কথা শেষ হলো না সহসা একটা প্রচণ্ড অট্টহাসির শব্দ শোনা গেল অরে অমন করে কে হাসলো চমকে উঠে প্রশ্ন করল বিকাশ প্রথমটা রাজা বাহাদুর একটু চমকে গিয়েছিলেন কিন্তু চট করে সামলে নিলেন আমার দুঃসম্পর্কীয় খুঁড়ো নিশানাথ মল্লিক শোলপুর স্টেটে চিত্রকর ছিলেন মাস হলো মাথায় গোলমাল দেখা দেওয়ায় চাকরিটা গেছে বুড়ো মানুষ বিকৃত মস্তিষ্ক অথর্ব আমি এখানে এনে রেখেছি সংসারে ওর আমরা ছাড়ার কেউ নেই বিয়ে থাও উনি করেননি চিৎকার করা হেসে ওঠা আবল তাবোল বকা এই সমস্তই করছেন এরপর ঘরের সবাই চুপ করে রইল বিকাশী সর্বপ্রথমে ঘরের নিস্তব্ধতাকে ভঙ্গ করে বলল আচ্ছা রাজা বাহাদুর আপনি বলতে পারেন সর্বপ্রথম কে লাহির মৃতদেহ দেখতে পেয়েছিল সেটা ঠিক বলতে পারবো না ইন্সপেক্টর তবে আমি পড়াশোনা সেরে বিছানায় শুতে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ একটা চিৎকার শুনে ছুটে গেলাম জান্নার সামনে দাঁড়ালাম অস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম কে একজন আঙিনায় শুয়ে ছটফট করছে আমি তক্ষণি নিচে ছুটে গেলাম আমার পৌঁছনোর আগেই বাড়ির অন্যান্য ভৃত্ত কর্মচারীদের মধ্যে অনেকে চিৎকার শুনে সেখানে ততক্ষণে এসে জড়ো হয়েছে হুম আপনি যখন আপনার স্বয়নকক্ষে জানলা পথে নিচের দিকে তাকান তখন সেখানে আর কাউকে দেখতে পেয়েছিলেন রাজা বাহাদুর সুস্পষ্ট স্বরে বললেন না তো এমন সময় অতর্কিত একটা কণ্ঠস্বর শুনে সকলে যুগপথ সামনের খোলা দরজার দিকে দৃষ্টিপাত করল মিথ্যে কথা আমি দেখেছি সেই কালো শয়তানটা কিন্তু এবারে তার হাতে ছাতা ছিল না একটা মস্ত বড় টর্চ বাতি ছিল একজন দীর্ঘকায় বলিষ্ঠ সুদর্শন পুরুষ খোলা দরজা পথে ঘরের মধ্যে এসে ইতিমধ্যে কখন দাঁড়িয়েছেন এ তারই কণ্ঠস্বর আগন্তুকের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে মাথায় ঢেউ খেলানো শ্বেত শুভ্র বাবরি চুল মুখের ওপর বার্ধক্যের বলি রেখা স্পষ্টভাবে রেখাঙ্কিত আগন্তুক যে যৌবনে একদিন অসাধারণ বলিষ্ঠ সুপুরুষ ছিলেন বার্ধক্য বুঝতে কষ্ট হয় না পরিধানে ঢোলা পায়জামা এবং গায়ে শেরওয়ানি পায় রবারের চপ্পল রাজা বাহাদুর দ্রুত পদে এগিয়ে এলেন কে কি কাকা আপনি এখানে কে বিনু এখনো তুমি এই বাড়িতে আছো পালিয়ে যাও পালিয়ে যাও এখানে থেকো না চারিদিকে বিষের ধোয়া বিষে জর্জরিত হয়ে মরবে তুমি আচ্ছা চলুন কাকা আপনার ঘরে যাবেন কোথায় যাব ঘরে না ঘরে যাব না সেখানে মৃত্যু ওত পেতে রয়েছে চারিদিকে মৃত্যু বিষ দ্যাট চাইল্ড অফ দ্যাট পাস্ট এগেইন হি স্টার্ট এট ইজ ওল্ড গেম ভুলে গেলে এর মধ্যে সেই শয়তান ছোটো লোকটাকে মনে পড়ছে না তোমার বলতে বলতে বৃদ্ধ একবার ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে কতকটা যেন স্বগতভাবেই আবার বললেন হেরা কারা বিনু কি চায় এরা আমি একটা চমৎকার অয়েল পেন্টিং করছি বুঝলে ছবিটা প্রায় শেষ হয়ে এলো একটি তেরো চোদ্দ বছরের ছোট কিশোর বালক শয়তানিতে পাকাপত ও কী শয়তান ধনুরবান খেলার ছলে খেলার তীরের ফলার সাথে কুচফলের বিষ মাখিয়ে তারই একজন খেলার সাথীকে মারতে গেল কিন্তু ভগবানের মার কোথায় যাবে সব উল্টে দিল বিষ মাখানো তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো গিয়ে শেষ পর্যন্ত কোথায় বলো তো কিছু দূরে মাঠের মধ্যে একটা গরু ঘাস খাচ্ছিল তার গায়ে ছেলেটা বেঁচে গেল কিন্তু দিন দুই বাদে গরুটা মারা গেল কিন্তু তুমি কি সেই মস্ত বড় টর্চ হাতে কালো পোশাক পরা লোকটাকে দেখতে পাওনি বিনু হ্যাঁ আমি কিন্তু দেখেছি শয়তানটাকে আহ কাকা কি হচ্ছে ঘরে চলুন অনেক রাত্রি হয়েছে চলুন একটু ঘুমবেন রায়বাহাদুর যেন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলেন সেটা বোঝা যায় তিনি তার বক্তৃতা থামালেন রাজবাড়ির পারিবারিক চিকিৎসক ডক্টর সোম পাশেই দাঁড়িয়েছিলেন রাজা বাহাদুর সুবিনয় মল্লিক তার দিকে তাকিয়ে বললেন ডক্টর একে ঘুম পাড়ানোর ব্যবস্থা করো ডক্টর সোম এগিয়ে এলেন মিস্টার মল্লিক সুব্রত অনেক আগেই বুঝতে পেরেছিল আগন্তুকার কেউ নন ইনি হচ্ছেন আর্টিস্ট নিশানাথ স্তব্ধ বিষয় সে নিশানাথের কথাগুলো শুনছিল কথাগুলো ড্রামাটিক হতে পারে কিন্তু মনে হচ্ছিল না যেন প্রলাপ বকছেন মনের মধ্যে তার একটা সংশয় শুরু হলো কিছুদিন আগে জাস্টিস মৈত্রের বাড়িতে বসে রায়পুর মার্ডার কেসের প্রসিডিংস পড়তে পড়তে কয়েকটা লাইন সহসা যেন মনের পাতায় স্মৃতির বিদ্যুৎ লোক ফেলে যায় কালো ছাতাওয়ালা সে কালো লোকটা কে অধ্যায় তেরো ডক্টর সোম ও রাজা বাহাদুর দুজনে মিলে অনেক কষ্টে এক প্রকার প্রায় জোর করে নিশানাথকে ঘর থেকে টেনে নিয়ে গেলেন কিন্তু নিশানাথ যেতে চাননি বাধ্য হয়ে গেলেন তার মৃদু আপত্তিও শোনা যাচ্ছিল ঘরের মধ্যে প্রত্যেকটি প্রাণী যেন স্তব্ধ অনড় হয়ে গেছে ছুঁচ পতনের শব্দও শোনা যাবে নিশানাদের বিলীয়মান কথার রেশ যেন তখনও বাতাসে ভেসে আসছে করুণ মর্মস্পর্শী ঢং ঢং করে রাত্রির তিনটে ঘোষিত হলো দামি সুদৃশ্য ওয়ার্ল্ড ক্লকটায় চমকে তাকালো সুব্রত ঘড়ির কাটা এগিয়ে চলেছে রাত্রি শেষের জানান দিতে ফাল্গুনের ঈষৎ ঠান্ডা হাওয়া খোলা বাতায়ন পথে রাত্রি শেষের আভাস জানিয়ে গেল সহসা সুব্রত শরীরটা কেমন যেন শীর্ষের করে উঠল বাইরের খোলা আঙিনিয়ার উপরে লাহের দেহটা এখনও তেমনই পড়ে রয়েছে ডাক্তার সোম ও রাজা বাহাদুর হয়তো নিশানাথকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন চারিদিকে মৃত্যুর বীজ ছড়ানো বিকাশ খসখস করে কাগজের ওপর বর্তমান দুর্ঘটনা সম্পর্কে রিপোর্ট লিখে চলেছে হয়তো এদের জওয়ানবন্দি রায় বাহাদুরের স্বয়ন কক্ষটা একবার দেখা দরকার যে লোকটা লাহিরির কাছে চিঠি নিয়ে গিয়েছিল সেই বাকি। কেই বা চিঠি দিতে গিয়েছিল আর কি লেখা ছিল চিঠিতে সুব্রত ভাবছিল এত রাত্রে লাহিরি প্রাসাদের দিকে কেন আসছিল তবে কি রাজবাড়ি থেকে কেউ তাকে চিঠি লিখে তাকে পাঠিয়েছিল হয়তো তাই আগাগোড়া ঘটনাটা পর্যবেক্ষণ করলে সেরকমই মনে হয় হয়তো চিঠিটা লাহিড়ির পকেটে ছিল হত্যা করার পর হত্যাকারী চিঠিটা নিশ্চয় সরিয়ে ফেলেছে বোকার মতো কেন সে ফেলে যাবে হত্যাকারী অত্যন্ত চালাক ডক্টর সোম এবং রাজা বাহাদুর ঘরে এসে প্রবেশ করলেন বিকাশের নোট লেখা বোধহয় শেষ হয়ে গিয়েছিল উঠে দাঁড়িয়ে বলল আসুন বাহাদুর এবারে আমি অন্য সবাইকে প্রশ্ন করতে চাই আচ্ছা তো করুন কি জিজ্ঞাসা আছে আপনার তাহলে আপনি নিজে ও তারিণী মহেশ সুবোধ বাদে সকলকে আপাতত যেতে বলুন স্টেটের তহসিলদার তারিণী চক্রবর্তী খাচাঞ্জি মহেশ সামন্ত সরকার সুবোধ মণ্ডল পারিবারিক চিকিৎসক ডাক্তার সোম ও রাজা বাহাদুর বাদে বিকাশবাবুর নির্দেশ মতো অন্য সকলে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল আমি এক একজনকে প্রশ্ন করব সে বাদে অন্য কেউ এখানে থাকবে না প্রথমে ডাক পড়ল তারিণী চক্রবর্তীর বসুন চক্রবর্তী মশাই তা আপনিও চিৎকারটা শুনেছিলেন হ্যাঁ আপনি চিৎকারটা যখন শুনতে পান তখন কোথায় ছিলেন আপনি বছর প্রায় শেষ হয়ে এলো খাজনাপত্র আদায় হচ্ছে সেই সমস্ত খাতাপত্র দেখা ও দেখাশোনা করছিলাম আমি এমন সময় হঠাৎ চিৎকার শুনে চমকে উঠলাম খাজাঞ্জি ঘরের সামনে যে টানা বারান্দা রয়েছে তার শেষ প্রান্তে দরজা পার হলে তবে প্রাসাদের ভেতরের আঙ্গিনায় যাওয়া যায় আমার মনে হলো যেন অন্দরমহলের দিক থেকে শব্দটা ভেসে আসছে তাড়াতাড়ি সেই দিকে ছুটে গেলাম তারপর আমি গিয়ে দেখলাম বাইরের থেকে মহলে যাবার দরজাটা ভেতর মহলের দিক থেকে বন্ধ তাই নাকি দরজাটা রাত্রে বন্ধ থাকে হ্যাঁ তবে রাত্রি বারোটার পর দরজাটা বন্ধ করা হয় ভেতর দিক থেকে অন্দরমহলের দারোয়ান ছোট সিং রোজ রাত্রে শুতে যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দেয় কিন্তু চিৎকার যখন আপনি শুনতে পান রাত্রি তখন বোধ করি এগারোটা হবে দরজা তখন তো তাহলে বন্ধ থাকার কথা নয় না তবে যদি ছোট্ট সিং আগেই রাত্রে দরজাটা বন্ধ করে দিয়ে থাকে তাহলে অবশ্য বলতে পারি না মাঝে মাঝে বারোটার আগেও দরজাটা বন্ধ করা হতো তা দরজাটা বন্ধ দেখে আপনি কি করলেন দরজাটা জোরে দু চারবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল ছোট্ট সিংই খুলে দিয়েছিল না বাবু দরজা কে খুলে দিয়েছিল সেটা জানি না কারণ দরজা খুলে দেওয়ার পর কাউকে আমি ভেতরের দিকে দেখতে পাইনি আশ্চর্য তো ছোট সিংকেও নয় না হুম তা ভেতরের দিকে ঢুকে আপনি কি দেখলেন প্রথমটা আমি কিছুই দেখতে পাইনি তারপর ভালো করে দেখতে আমার নজরে পড়ল কে যেন একজন আঙিনার ওপর পড়ে রয়েছে ছুটে গেলাম দেখেই চিনতে পারলাম আমাদের ম্যানেজার বাবু তিনি তখনও বেঁচেছিলেন না মারা গিয়েছিলেন আর কেউ ছিল সেই সময় না আমি বোধ প্রথমে মৃতদেহটা দেখতে পেলাম আমার যাবার পরে প্রথমে দারোয়ান ছোট্ট সিং মহেশ দাস সুবোধ মণ্ডল তারপরে অন্দর মহল থেকে এলেন রাজা বাহাদুর তাহলে প্রথমে ভেতরে প্রবেশ করে আর কাউকে আপনি দেখতে পাননি না আচ্ছা আপনি যখন খাজাঞ্জি ঘরে বসে লেখা লেখাপড়ার কাজ করছিলেন তখন কি কাউকে অন্দরমহলের দিকে আপনি যেতে দেখেছিলেন না তো আমি অবশ্য তেমন নজর দিইনি কারণ একটা হিসেবের গড়মিল হচ্ছিল কদিন থেকে তাই খুব ব্যস্ত ছিলাম এছাড়া আপনার আর কিছু বলার নেই চক্রবর্তী মশাই না আচ্ছা ঠিক আছে আপনি যেতে পারেন মহেশবাবুকে একটু পাঠিয়ে দিন একটু পরে মহেশ সামন্ত ঘরে এসে প্রবেশ করল মোটা সোটা নাদুস নুদুস গোলকাল চেহারার লোক চোখে রূপর ফ্রেমের চশমা ভদ্রলোকের ঘন ঘন কাপড়ের খুঁটে চশমার কাজ পরিষ্কার করার একটা অভ্যেস দেখা গেল বসুন আপনার নাম মহেশ সামন্ত আগে হজোর মহেশ চশমাটা চোখ থেকে নামিয়ে কাপড়ে সেটা ঘষতে লাগলো মহেশের বয়স যে চল্লিশের কোঠা পার হয়ে গেছে সেটা দেখলেই বোঝা যায় মাথার সামনে দিকে একটি টাক নাকটা ভোতা আপনার ঘর মানে বহির বহির্মহলে আপনি কোন ঘরে থাকতেন আগে হুজু টানা বারান্দায় একেবারে শেষের ঘরে চিৎকার শুনে আপনি বের হয়ে যান আগে আমি আমার ঘরের মধ্যে বসে আজকে সংবাদপত্রটা পড়ছিলাম তখন বোধ করি রাত্রি পৌনে এগারোটা হবে তো আমার মনে হলো আমার ঘরের সামনেকার বারান্দা দিয়ে কে যেন হেঁটে গেল আমি ভাবলাম যে প্রাসাদের কোনো চাকর বাকর হয়তো হবে কি বলবো হুজুর তারই মিনিট পাঁচ সাত বাদে ওই চিৎকার শুনি আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম যে অন্দর মহলে যাবার দরজাটা তারই নিদা ঠেলছে একটু থেলা ঠেলিতেই দরজাটা খুলে গেল তারিণীদা চলে এলেন ভেতর দিকে আপনার ঘর থেকে অন্দরমহলে যাবার দরজা কত দূর তা হুজুর প্রায় পনেরো কুড়ি হাত তো হবেই আপনিও তখন বুঝি তারিণীবাবুকে অনুসরণ করলেন আগে হ্যাঁ হুজুর আমার পিছনে পিছনে সুবোধবাবু এসে গেছেন ততক্ষণে সুবোধবাবু কোন ঘরে থাকেন আগে আমার দুখানা ঘর আগে হুম ভেতরে ঢুকে কী দেখলেন আগে হুজুর দেখলাম তারিণীদা ছোট্টু সিং আর ও বাড়ি দু চারজন চাকর বাকর এসে জড়ো হয়েছে আর তা ওই সময় রাজা বাহাদুরও তো এলেন আপনি শুধু চিৎকার শোনার মিনিট পাঁচ সাত আগে কারো অন্দরের দিকে যাওয়ার পায়ে শব্দ পেয়েছিলেন মানে কারো বাইরের দিকে আসার পায়ে শব্দ পাননি না হুজুর আচ্ছা যে শব্দটা আপনি শুনতে পেয়েছিলেন নিশ্চয়ই জুতো পায়ে হাঁটার শব্দ অর্থাৎ তার পায়ে জুতো ছিল আগে হ্যাঁ বেশ মজমৎ শব্দ আগে না হুজুর সাধারণ জুতোর শব্দ তবে মহেশ ইতস্তত করতে থাকে হ্যাঁ তবে কি বলুন চুপ করে থাকবেন না জুতো শোলে লোহার পেরেকে নাল বসানো থাকলে যেরকম শব্দ হয় না অনেকটা ওই রকম শব্দ শুনতে পেয়েছিলাম হুজুর সত্যি মহেশবাবু আপনার শ্রবণ শক্তির আমি প্রশংসা করি মহেশের ঠোঁটের কোনায় বিনীত হাসি দেখা গেল আবার সে চশমাটি নাকের ওপর থেকে নামিয়ে খুব জোরে জোরে কাপড়ের কোচায় ঘষতে থাকে আপনি কতদিন এখানে কাজ করছেন সামন্ত মশাই তা হুজুর প্রায় বিশ বছর তো হবেই তাহলে এরা আপনার বহুকালের মণিপ কি বলেন আগে হুজুর বড় রাজার পিতা ঠাকুর রাজা শ্রীকণ্ঠ মল্লিক বাহাদুরের সময় থেকে এই বাড়িতে আমি কাজ করছি কি জানেন দারোগা সাহেব এই বংশের শনি দৃষ্টি লেগেছে এ কথা কেন বলছেন তাছাড়া কি বলবো বলুন তো দেখুন না রাজা শ্রীকণ্ঠ মল্লিক বাহাদুর অমন মহাপ্রাণ সদাশয় ব্যক্তি তার না অপঘাতে মৃত্যু হলো তারপরে হলো এই বাড়ির সুদীনের বাবা তারও তো মৃত্যু হলো অপঘাতে আমাদের বড় রাজা রাজাবাহাদুরও তারও কোথায় কিছু না হঠাৎ বিকেলের দিকে জল খাবার খাবার পর অসুস্থ হলেন মাঝরাতের দিকে মারা গেলেন ডাক্তার বদ্যি কিছুই করতে পারলে না তারপর সর্বশেষ ধরুন আমাদের ছোট কুমার কি আচার ব্যবহার ছিল তিনিও তো মারা গেলেন এখন টিম টিম করছেন সবেদন নীলমণি আমাদের এই রাজা বাহাদুর তা রাজবাড়ির মধ্যে যে ব্যাপা স্যাপা চলছে ইনিও যে কতদিন টিকবেন কে জানে তাই তো বলছিলাম হুজুর শনির দৃষ্টি ছাড়া কী বলি বলুন তো আপনাদের বর্তমান রাজা বাহাদুর লোকটি কেমন হুজুর মনিব আমরা সাধারণ কর্মচারী ছোটো মুখে বড় কথা শোভা পায় না হুজুর কিন্তু ইনিও সদাশয় মহানুভব আচ্ছা ঠিক আছে আপনি যান মন্ডল মশাইকে দয়া করে একবার পাঠিয়ে দিন সুবোধ মণ্ডল একটু পরে ঘরে প্রবেশ করল হাসুন মন্ডল মণ্ডলমশাই বসুন সুবোধ মণ্ডল যেমন ঢ্যাঙা তেমনি রোগা নাকটা ছোঁচল মুখটা সরু দুগালের হনু দুটি চামড়া ভেদ করে বিশ্রীভাবে সজাগ হয়েছে উপরে পাটির সামনের প্রথম চারটি দাঁত উঁচু এবং মোটা লোকটা প্রস্থের অনুপাতে দৈর্ঘ্যে এত বেশি লম্বা যে চলার সময় মনে হয় সামনের দিকে ঝুঁকে কুজো হয়ে হাঁটছে চলার ধরন দেখে বোঝা যায় লোকটা চলাটা বিচিত্র ঠিক যেন খরগোশের মতো অতি ক্ষিপ্র প্রায় এবং পটুও আমায় ডেকেছেন স্যার হ্যাঁ দাঁড়িয়ে রইলেন কেন বসুন না বলুন স্যার দাঁড়িয়েই বেশ আছি বসলে আমার কষ্ট হয় নাকি বসলে আপনার কষ্ট হয় কেন বলুন তো কী বলবো স্যার সারাটা জীবনই তো ওর নাম কি দাঁড়িয়ে থেকেই গেল তা ওর নাম কি মনে করুন ওই দাঁড়ানোটাই অভ্যেস হয়ে গেছে তাছাড়া বয়স তো কম হলো না একটু বা তো হয়েছে সুবোধ পকেট থেকে একটা বিড়ি বার করে তাতে দেশ জ্বালিয়ে অগ্নিসংযোগ করলো চো চো করে একটা তীব্র টান দিয়ে একটু কষ্ট করে ধোয়া ছেড়ে তারপর বলল আহ সত্যি হুজুর কি আরাম তা বলুন স্যার কী জিজ্ঞাসা করবেন আপনিও বোধহয় প্রাসাদের বাইরে থাকেন তাই না আগে ওর নাম কি সকলেই যখন বাইরে থাকেন আর আমি তো বাজার সরকার ওই তারিণী খুঁড়োর ঘরটাতে আমি থাকি চিৎকারটা আপনিও তাহলে শুনেছেন আর এও হয়তো জানতে পেরেছিলেন যে তারিণীবাবু কখন ঘর থেকে বের হয়ে যান হ্যাঁ তা পেরেছিলাম বই কি তবে ওর নাম কি জানি না কুড়ো কখন ঘর থেকে বের হয়ে যান মানে ওর নাম কি স্যার আমি টের পাইনি কেন সে সময় আপনি কি করছিলেন জেগেছিলেন না ঘুমিয়েছিলেন ওর নাম কি স্যার আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলেন এ কথার মানে আগে ওর নাম কি রাজবাড়ির বাজার সরকার আমি আমার যে কখন জাগরণ কখন নিদ্রা আমি নিজেই টের পাই না তবে ওর নাম কি কেমন করে বলি বলুন তো স্যার আমি ঘুমিয়েছিলাম না জেগেছিলাম কারণ ঘুমালেও আমাদের জেগে থাকতে হয় আবার জাগা অবস্থাতেও ঘুমিয়ে নিতে হয় এ দেখুন না স্যার ওর নাম কি। আজ প্রায় পনেরো বছর একাধিক্রমে এই রাজবাড়িতে বাজার সরকারের কাজ করে আমি আসছি শরীরটা তো সনের দড়ির মতো পাকিয়ে যাচ্ছে আমার ওর নাম কি পনেরো বছর আগেকার সুবোধ একান্ত সুবোধ বালকটির মতো বাজার সরকার পদেই রয়ে গেল বিকাশ বুঝতে পেরেছিল লোকটি একটু বেশি কথাই বলে এবং মনে মনে খুশি নয় ক্রমাগত বাজার সরকারের পদে ক্রমে পনেরো বছর তোষামত এবং মিথ্যার কারবার করে এখন লোকটা এইরকমই হয়ে গেছে এক্ষেত্রে এই লোকটাকে বেশি ঘাটিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না তাই সে তাড়াতাড়ি সুবোধকেই বিদায় দিল রাত্রেও প্রায় শেষ হয়ে গেল পূর্বে আকাশে রাত্রি শেষের বিলীয়মান আবছা অন্ধকারের পর্দা ভেদ করে অস্পষ্ট আলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপরে রাজা বাহাদুরের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে লাশ স্থানীয় হাসপাতালের ময়নাঘরে ময়না তদন্তের জন্যে পাঠানোর ব্যবস্থা করে সেদিনের মতো বিকাশ রাজবাড়ি থেকে বিদায় নিল ফেরার পথে বিকাশ এবং সুব্রত একই সঙ্গে পথ অতিক্রম করছিল সুব্রত বলল চলুন বিকাশবাবু রাত্রি তো প্রায় ভোর হয়ে এলো আমার ওখানে এক কাপ চা খেয়ে যাবেন তারপর জবানবন্দিতে আপনি কি জানতে পারলেন সেটা শুনব অজা বেশ চলুন বক বক করে আমার গলাটাও শুকিয়ে গেছে মশাই এক কাপ চা পেলে মন্দ হয় না আর জবানবন্দিতে বিশেষ কিছু জানা গেছে বলে আমার তো মনে হয় না আমি সবই টুকে এনেছি পরে দেখুন যদি কিছু জানতে পারেন দুজনে এসে সুব্রতর বাসায় উপস্থিত হলো থাকো হরিকে ডেকে চায়ের ব্যবস্থা করতে বলে সুব্রত বিকাশকে নিয়ে বারান্দার দুটো চেয়ার পেতে বসল অধ্যায় চোদ্দ গরম গরম চা পান করতে করতে সুব্রত গভীর মনোযোগের সাথে গত রাত্রের ঘটনা সম্পর্কে বিকাশের নেওয়া জবানবন্দি ও নোটগুলো পড়ছিল চা পান ও কিছুক্ষণ আলাপ আলোচনার পর বিকাশ সুব্রতর কাছ থেকে বিদায় নিয়ে গেল বলে গেল সন্ধ্যার দিকে আবার আসবে কাগজপত্রগুলো সাধারণ কয়েকটা ক্যাশ মেমো সেগুলো পরীক্ষা করে তার মধ্যে কোনো বিশেষত্ব পাওয়া গেল না তবে তার মধ্যে গোটা দুই ইনভয়েস ছিল ষাটটা ড্রাই সেল ব্যাটারি সাধারণ টর্চ বাতির জন্যে যেটা ব্যবহৃত হয় তারই ইনভয়েস এতগুলো ব্যাটারি একসঙ্গে কেনায় লোকটা কি প্রয়োজন হয়েছিল এক মাসের মধ্যে প্রায় একশো কুড়িটা ব্যাটারি কেনা হয়েছিল গত রাত্রে লাহির ঘর থেকে চুরি করে আনা এই সমস্ত জিনিসপত্রের মধ্যে সুব্রত ডুবে ছিল ক্যাশমেমোগুলো পরীক্ষা করে হিসাবের খাতাটা সুব্রত খুলল সাধারণ দৈনন্দিন হিসাব নয় মাসিক মোটামুটি একটা আয় এবং ব্যয়ের হিসাব পাঁচই নভেম্বর দু টাকা ন্যাশনাল ব্যাংকে জমা দেওয়া হয়েছে সাতই নভেম্বর তারা প্রসন্ন নামক কোনো এক ব্যক্তির নামে দশ হাজার টাকা খরচ দেখানো হয়েছে লোকটা কত মাইনে পেত সুব্রত জানে মাসে মাত্র তিনশো টাকা ইদানিং মাছ দুই চার চারশো করে পেত অথচ সুব্রত হারাধনের ওখানে শুনেছে এখানে আসার আগে সতীনাথের সাংসারিক অবস্থা খুব খারাপ ছিল ইদানিং এই কয় বছর চাকরি করে সে এত টাকার মালিক কি করে হতে পারে এর মধ্যেও হয়তো কোনো গভীর রহস্য লুকিয়ে আছে কিরিটি ওকে ঠিকই লিখেছিল সতীনাথ গভীর জলের মাছ তার প্রতি ভালো করে নজর রাখতে কিন্তু এত তাড়াতাড়ি সতীনাথের মৃত্যু ঘটবে সেটা সুব্রত স্বপ্নেও ভাবেনি তারপরে কিরিটি বলেছিল সাঁওতালদের কথা হ্যাঁ শুনেছে বটে সুব্রত নৃসিংহ গ্রামে অর্ধেকের বেশি প্রজা সাঁওতাল এবং বাউরি জাতি কিন্তু এখনও সে কোনো সংবাদ সংগ্রহ করতে পারেনি ওই তারিণী চক্রবর্তী মহেশ সামন্ত সুবোধ মণ্ডল লোকগুলো যেন এক একটি অন্য টাইপের সকলেই রাজবাড়িতে বহু কালের পুরনো কর্মচারী সুহাসের মা রসময় দ্বিতীয় পক্ষের স্ত্রী মালতী দেবী সুব্রত এখনও তাকে একটি বাড়ির জন্য দেখেনি শোনা যায় একটি মাত্র পুত্রের মৃত্যুর পর তিনি সহসা অন্তপুরে আত্মগোপন করেছেন কারোর সাথে দেখাও করেন না রাজা বাহাদুর সুবিনয় মল্লিকের স্ত্রীও মৃতা এবং তার একটিমাত্র পুত্র প্রশান্ত কলকাতায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে এখানে আসে কদাচিৎ কখনো সুব্রত খালি ভেবেই চলে কুল কিনারা কিছুই পায় না দীর্ঘ একটা চিঠি লেখে কিরিটিকে সমস্ত ব্যাপারটা জানিয়ে দিন পাঁচেক বাদে কিরিটির চিঠির জবাব আসলো কল্যাণ তোর চিঠি পেলাম তোর চিঠি পড়ে মনে হলো তুই অত্যন্ত গোলমালে পড়েছিস তবে সতীনাথের জন্যে এত চিন্তার কারণ নেই একটু ভালো করে দেখলেই বুঝতে পারবি আমার সন্দেহ এবং গণনা ভুল হয়নি সতীনাথের মৃত্যুর প্রয়োজন হয়েছিল তাই তাকে মৃত্যুবরণ করতে হলো। তুই লিখেছিস হাতের কাছে কোনো সূত্র পাচ্ছিস না তোদের ওই রাজবাড়ির অন্দরের দারোয়ান শ্রীমান ছোট্টু সিং তার জবানবন্দি তুই কি নিয়েছিস খোঁজ নিয়ে তুই দেখেছিস লোকটার মাথায় পাগড়ি রয়েছে কি না আর কয়সেট পেটেন্ট দারোয়ানি লোহার নাল বসানো নাগড়া জুতো সে রাখে তারিণী আর মহেশের উক্তি একান্তই পরস্পর বিরোধী ওদের মধ্যে একজন সম্ভবত সত্যি কথা বলেনি ঘড়ি ধরে দেখিস তো তারিণীর ঘর থেকে অন্ধরে যাওয়ার দরজার গোড়ায় পৌঁছাতে ঠিক কতটা সময় লাগে গোলমালের সময় ছোট্ট সিং কোথায় ছিল শ্রীমান সুবোধ পরিপূর্ণ সজ্ঞানেই ছিলেন যদি তুই আমার কথাটা বিশ্বাস করিস মহেশের কথাগুলো অবহেলা করলে চলবে না বেশ ভাববার তোকে আগেই বলেছি হত্যাটাই সমস্ত হত্যা রহস্যের শেষ তার আগে থেকে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে ভালোবাসা রইল তোর পত্রের আশাই রইলাম ইতি ক কিরেটির চিঠিটা সুব্রত আগা গোড়া খুঁটিয়ে চার পাঁচবার পড়ল এই দীর্ঘ পাঁচ দিন অনেক কিছু সুব্রত দেখেছে ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে সতীনাথের মৃত্যু ঘটেছে তীরের ফলার সাথে মাখিয়ে তীব্র কোনো বিষ প্রয়োগে যে তীরটা সতীনাথে বুকের মধ্যে বিঁধে গিয়েছিল সেটারও গঠন আশ্চর্য রকমের তীরটি লম্বায় মাত্র ইঞ্চি চারেক সরু একটা ছাতার শিকের মতো কঠিন ইস্পাতের তৈরি তীরের অগ্রভাগে একটি ছোট্ট পরিমাণে ছুঁচলো চ্যাপটা ফলা রয়েছে তাতেই বোধ করি বিষ মাখানো ছিল তীরটা বিকাশের কাছেই রয়েছে আজ পর্যন্ত সুব্রত অনেক ভেবেও বুঝে উঠতে পারিনি কিভাবে যন্ত্রের সাহায্যে ওই সরু ছোট্ট তীরটা নিক্ষিপ্ত হয়েছিল সুব্রত নিজেই গায়ে পড়ে একবার নৃসিংহ মহলটা দেখে আসার প্রস্তাব করেছিল রাজা বাহাদুরের কাছে রাজা বাহাদুর সুবিনয় মল্লিক সম্মতিও দিয়েছেন ঠিক হয়েছে আগামী পরশু সুব্রত সেখানে যাবে আজকাল সুব্রতর হারাধনদের ওখানে নিয়মিত সন্ধ্যায় আর যাওয়া হয় না আজ সন্ধ্যার দিকে কিরিটি চিঠিখানা নিয়ে সুব্রত থানার দিকে অগ্রসর হলো ইদানিং সতীনাথের হত্যার ব্যাপারের পর থেকে সুব্রতর মনে হয় সর্বদাই কেউ যেন তাকে অনুসরণ করছে কিন্তু কে বুঝে উঠতে পারে না থানার একপাশে একটা অনেক কালের পাকুর গাছ রয়েছে প্রথম রাত্রে চাঁদ উঠেছে পাকুর গাছের পাতায় সামান্য মলিন আলোর আভাস ঝিরঝির করে শেষ ফাল্গুনের হাওয়া বয়ে যাচ্ছে বিকাশ প্রতিদিনের মতো বোধ হয় সুব্রতর প্রতীক্ষায় ছিল ক্যাম্বাসের চেয়ারটার উপরে গা ঢেলে দিয়ে সিগারেট টানছিল আরে আসুন আসুন সুব্রত বাবু আজ এত দেরি সুব্রত ঠোঁটের ওপর তর্জনী বসিয়ে বলল বাবু আপনি বড় অসাবধানী কতবার আপনাকে বলেছি না আমি সুব্রত রায় নই আমি কল্যাণ রায় আপনি এটা মনে রাখবেন তো বিকাশ হাসতে হাসতে বলল ঠিক আছে ঠিক আছে বসুন কল্যাণবাবু কী করি বলুন তো অভ্যাসের দোষ মনে থাকে না তারপর বন্ধু চিঠি পেলেন হ্যাঁ পেয়েছি এই নিন পড়ুন চিঠিখানা বার করে দিল সুব্রত অন্ধকারে পড়া যাবে না এই চৌবে লণ্ডনটা নিয়ে আয় বিকাশবাবু হাক দিল একটু পরে চৌবে একটা হ্যারিকেন বাতি এনে সামনে রাখলো হ্যারিকে না লই বিকাশ চিঠিটা পড়তে থাকলো তারপর পুনরায় ভাজ করে খামের মধ্যে ভরে সুব্রতর দিকে এগিয়ে দিল সত্যি বাবু আমার মনেই হয়নি যে ছোট্টু সিংয়ের একটা জবানবন্দি নেওয়ার প্রয়োজন আছে আমি অবশ্য ছোট সিংকে দু চারটে প্রশ্ন করেছি বিকাশ বাবু কিন্তু আপনার পক্ষে যেটা সম্ভব আমার পক্ষে ততটা সম্ভব নয় লোকে সন্দেহ জাগতে পারে তাই নাকি আপনি করেছিলেন তা আপনি আমায় বলেননি তো হ্যাঁ আমি বলিনি তার কারণ হচ্ছে ছোট্ট সিংকে আমি যে সমস্ত প্রশ্ন করেছি একান্তই মামলি সে বলেছে যে সে নাকি সেই রাত্রে রাজা বাহাদুরের হুকুমে রাত্রি সাড়ে দশটার সময় অন্দরমহলের দরজা বন্ধ করে দিয়েছিল আর আগের দিন থেকে তার শরীরটা সুস্থ ছিল না তাই যেন ঘরের মধ্যে ঘুমিয়েছিল সে কিছুই বুঝতে পারিনি আচ্ছা কল্যাণবাবু ছোট্ট সিংয়ের ঘরটা দরজা থেকে কত দূর তা ধরুন প্রায় দশ বারো হাত তো হবেই সুব্রত মৃদুকণ্ঠে বলল কিন্তু আপনার বন্ধু চিঠি পড়ে তো মনে হলো যে তিনি ওই দরোয়ান ছোট্ট সিংকে সন্দেহ করছেন তাই নাকি তা আপনি কি করে বুঝলেন দেখুন প্রথম কথা হলো সতীনাথের কাছে যে চিঠি নিয়ে গিয়েছিল আমরা জানতে পেরেছি তার মাথায় ছিল পাগড়ি বাঁধা আর দ্বিতীয়ত মহেশ সামন্ত যে জুতোর শব্দটা পেয়েছিল তার ধারণা জুতোর তলায় কোনো নাল বাঁধানো থাকলে যেরকম শব্দ হয় সেই রকম তো এখন খোঁজ নিতে হবে যে ছোট্টু সিংয়ের ওই রকম কোনো জুতো রয়েছে কি না আমার মনে হচ্ছে ছোট্টু সিংয়ের ওপরে আপনার বন্ধু সন্দেহটা পড়েছে আপনি চিন্তিত হবেন না বিকাশ বাবু সেটা যদি হয় তাহলে যথাসময় তাকে পাকড়াও করা যাবে এখন প্রত্যেকের গতিবিধির ওপর আমাদের কিন্তু নজর দিতে হবে মুখে সুব্রত বিকাশবাবুকে যাই বলুক না কেন দিন দুই আগে ছোট্টু সিংয়ের সাথে দু চারটে কথাবার্তা বলে তার মনে মনে সে বেশ সন্ধিয়ান হয়েছে কিন্তু বিকাশ পুলিশের লোক তাকে সে কথা বললে এক্ষুনি হয়তো বিশেষ রকমের তৎপর হয়ে উঠবে ফলে তার প্ল্যানটা ভেজতে যেতে পারে দিন দুই আগে ছোট্টু সিংকে সুব্রত কয়েকটা প্রশ্ন করেছিল স্টেট সংক্রান্ত কাজের নির্দেশ নিয়ে ছোট্ট সিং সেদিন বিকেলের দিকে রাজা বাহাদুরের কাছ থেকে সুব্রতর কাছে এসেছিল সুব্রত তখন প্রসঙ্গটা উত্থাপন করেছিল ছোট্ট সিং এই বাড়িতে মাত্র পাঁচ বছর কাজ করছে বয়স চল্লিশের বেশি নয় বেরিলিতে বাড়ি রাজা বাহাদুর সুবিনয় মল্লিকের ও সতীনাথের অত্যন্ত বিশ্বাসের পাত্র অন্ধরমহলের পাহারাদারির ভার ছোট্ট সিংয়ের ওপর ন্যাস্ত লোকটা লম্বা চওড়া এবং গায়ে প্রচুর শক্তি মাথায় প্রকাণ্ড সাদা পাগড়ি পায়ে লোহার নাল বসানো হিন্দুস্থানি নাগড়া জুতো হাতে পাঁচ হাত প্রমাণ একখানা পিস্তলের পাত দিয়ে মোড়া তেল চকচকে লাঠি দাড়ি গোফ কামানো সামনের দাঁত উপরের পাটির সোনা দিয়ে বাঁধানো কথায় কথায় ছোট্ট সিং বলল কী বলবে বাবু আগাগোড়া ব্যাপারটা টেরই তো পেলাম না কেন তুমি তো ভেতরেই থাকতে থাকতাম তো বাবু কিন্তু সেদিন সিদ্ধির নেশাটা বোর্ডাও বেশি হয়ে গিয়েছিল বিছানার ওপর শ্বাস থেকেই তো ঝিম মেরে বসেছিলাম অনেক চিৎকা চেঁচামেচি হতে তবে টের পেলাম বলো কি অত গোলমাল তুমি শুনতে পাওনি নেশা বড় বোধ জিনিস বাবু একেবারে অজ্ঞান করে দেয় হুসকি আমার ছিল নাকি কিন্তু একথা বাবু জানেন না জানলে তো আমার নকরি চলে যাবে তাহলে তুমি সেই রাত্রে দরজা বন্ধ করে রেখেছিলে হ্যাঁ বাবু দরওয়াজা তো রাত্রি বারোটার পরে বন্ধ হয় তার আগে দরওয়াজা বন্ধ করার হুকুম নাই তবে সেদিন বাহাদুর হুকুমে রাত্রি দশটায় দরজা বন্ধ করা হয়েছিল তাছাড়া ভারী বজ্জাত বাবু বলবো কি বাবু সালা মরেছে তাতে আমার একটুও দুঃখ হয়নি ওর জ্বালায় কতবার রাত্রে আমাকে দরওয়াজা খুলে দিতে হয়েছে যখন তখন রাজা বাহাদুরের সাথে দেখা করতে যেত তাই নাকি রাত্রেও বাহাদুরের ঘরে যেতেন হ্যাঁ বাবু প্রায় তো যেত কী সব সোলা পরামর্শ করতো আচ্ছা শুনেছি বাবু নাকি প্রায় রাজা বাহাদুরের সঙ্গে দাবা খেলতে আসতেন আ বাবু রাজা বাহাদু তো খুব ভালো দাবা কেনেন এরপর সুব্রত ছোট্টু সিংকে বিদায় দিয়েছিল সেদিনের মতো প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাল পাঠ করে শোনাব আজকের মতো আসছি নমস্কার